श्री ढाका जुएलार्स पुजो प्रस्तुति निवेदन करछे। शिवलिर गंधे मातुक भुवन पोरुक काची ढाके श्री ढाका जुएलार्स गयनाय चलुन बरण करी माके। श्री ढाका जुएलार्स पक्ष थेके आपनादेर सकलके जानाय शारदियार आंतरिक प्रीति ओ शुभेच्छा। श्री ढाका जुएलार्स गीतांजलि सिनेमा हलेर विपरीते आमादेर द्वितीय शाखा विधाननगर मोड़ेर काछे रायगंज उत्तर दिनाजपुर। আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। পূজো প্রস্তুতি নিয়ে আপনাদের সাথে আমি তুহিন। দীর্ঘ এক বছরের প্রতীক্ষার অবসান, এবার উমার বাপের বাড়ি আসার পালা। আর এই আনন্দ উৎসবে সামিল হয়েছেন রায়গঞ্জের বিপ্লবীর সার্বজনীন দুর্গাপুজো কমিটি। ইতিমধ্যেই পূজোর প্রস্তুতি চলছে জোর কদমে। আরসিটিভি সংবাদের পূজো প্রস্তুতিতে আজ থাকছে রায়গঞ্জের বিপ্লবীর সার্বজনীন দুর্গাপুজো কমিটির পূজো। কথায় বলে পুরনোকে ছেড়ে আসা যায় কিন্তু ভোলা যায় না, আর সেই না ভোলা স্মৃতিকে এবারের পুজোয় জাগিয়ে তুলতে উদ্যোগী হলো রায়গঞ্জ শহরের বিপ্লবী সার্বজনীন দুর্গোৎসব। হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন বাদেই অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজো। চারিদিকে এখন শুধুই দেবী বরণের প্রস্তুতি, মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের খুঁটিনাটি কাজ বাকি। বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি রায়গঞ্জ শহরের বিপ্লবী সার্বজনীন পুজোর মণ্ডপেও। প্রতি বছরে এই পুজো ঘিরে মানুষের উৎসাহ দ্বিগুণ বেড়ে যায়। এক এক বছরে এক এক রকম উপহার দেয় বিপ্লবী, এই বছরও তার ব্যতিক্রম নেই। এবারে বিপ্লবীর পুজো 54তম বর্ষে পদার্পণ করল। পুজোর মূল উদ্যোক্তা শাঙ্কিং দাস জানিয়েছেন, গতবার করোনার দরুন উন্মুক্ত মণ্ডপের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এবার থাকছে থিম। এবারে তাদের থিমের নাম চেতনা, অর্থাৎ পুরনো দিনের সামাজিক ও অর্থনৈতিক জীবনযাত্রাকে ফুটিয়ে তোলা হচ্ছে এই থিমের মধ্য দিয়ে, যেখানে মাটি বাঁশ বাঁশপাতা দিয়ে স্থানীয় শিল্পীদের নিপুণ কারুকার্যে অভিনব রূপ পেয়েছে পুজো মণ্ডপ। আমরা সকলেই জানি পুরনোকে ভিত্তি করেই জন্ম হয় নতুনের, তাই এখনকার ডিজিটাল যুগে পুরনো দিনের নানান শিল্প ও মানুষের লাইফস্টাইল নিয়েই তৈরি হচ্ছে পুরো পরিকাঠামো। মণ্ডপে থাকছে একাধিক মাতৃমূর্তি এবং শিবলিঙ্গ, থাকছে মানানসই আলোকসজ্জা, এছাড়াও রয়েছে একাধিক সামাজিক উদ্যোগ। সব মিলিয়ে এবারও বিপ্লবীর পুজো জেলা ছাড়িয়ে উত্তরবঙ্গের মধ্যে অন্যতম স্থান অধিকার করবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা। আমরা গত দু বছর কোভিড পরিমাণটা বেশি থাকাকালীন ওপেন প্যান্ডেল করেছিলাম, কিন্তু এবার তুলনামূলক কোভিড পরিমাণটা কম থাকার জন্য আমরা থিম প্যান্ডেল করছি, যেখানে সব চেতনামূলক বোধ যেগুলো রয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে। থিমের নাম চেতনা, মানুষ বুঝবে এইভাবেই, যেহেতু আমাদের এতটাই আপডেট হয়ে পড়ছে আজকের ডেটে, সেখানটায় আমাদের আগেকার দিনে কৃষি শিল্প থেকে শুরু করে মানুষের হাতের শিল্প, কাগজের কাজ, বাঁশ পাতার কাজ, এগুলো সব প্রায় আজকের দিনে অবলুপ্ত হয়ে গেছে, তো এইসবই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। কি কি থাকবে? বাঁশ ও বাতা দিয়ে বিভিন্ন রকম কারিগরি শিল্প থাকবে, তারপর মাটির বিভিন্ন রকম কারুকার্য থাকবে, মাটির প্রতিমা থাকবে, প্রায় 8টা দুর্গা মায়ের মূর্তি রয়েছে, 108টি শিবলিঙ্গ থাকবে, এবং বিভিন্ন ধরনের কাগজের কাজ থাকবে, এইসবই বাঁশ ও বাতা দিয়ে বিভিন্ন ধরনের নকশা ডিজাইন থাকবে, এইসবই তুলে ধরার চেষ্টা হয়েছে। আমরা প্রত্যেকবারই লোকাল শিল্পীদেরকে দিয়ে কাজ করতে চাই, কারণ সবাই তো বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে আসে, তাদের লোকাল শিল্পীরা মার খায়, তাদের লোকাল শিল্পীদের আমরা কাজকর্ম দিতে পারি, তার জন্য ওদেরকে দিয়ে কাজ করি আমরা। সোশ্যাল ওয়ার্ক বলতে আমাদের প্রত্যেকবারই বস্ত্র বিতরণ থেকে শুরু করে প্রসাদ বিতরণ সবকিছু হয়, এবারও সেসব থাকছে, সাথে অটো স্যানিটাইজিং গেট, এবং যাতে পুজো চত্বরে ভিড়টা এড়ানো যায় তার জন্য আমাদের ভলেন্টিয়াররা রয়েছে, মাস্কের ব্যবস্থা থাকবে, সবকিছু মোটামুটি রয়েছে। পুজো উদ্বোধনের সাইন্থিকা ব্যানার্জি আসছেন, উনি এখানে ওপেনিং করবেন, উনি ওপেনিং করার পর লাইভ কনসার্ন থাকবে, যেখানে প্রোগ্রাম হবে, স্টেজ পারফরমেন্স করবেন। নিয়ার অ্যাবাউট 15 লক্ষ টাকার মতো খরচা হচ্ছে। আমরা প্রত্যেকবারই উত্তর দিনাজপুর তথা উত্তরবঙ্গের সেরা পুজোর মতো অন্য হয়ে থাকি আপনাদের আশীর্বাদে, তো আশা করছি এবারও আমরা একটা ভালো পজিশনে যাবো। দর্শকদের সারা প্রত্যেকবারই আমাদের সাথে থাকে, তো এবার আমরা ওপেন প্যান্ডেল বাদে থিম প্যান্ডেল করেছি, আশা করছি এবারও তাদের সারা ভালোই পাবো। আরসিটিভি সংবাদ রায়গঞ্জ। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, শ্রেষ্ঠতার রূপে গুণে বর্ণাঢ্য। প্রতিমা, মণ্ডপ সজ্জা, আলোক সজ্জা ও পরিবেশের নিরিখে আমাদের বিচারকদের মতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার সেরা পুজোগুলোকে সম্মানিত করব আমরা। তাদের হাতে তুলে দেব আরসিটিভি সংবাদ গৌড়বঙ্গের সেরা পুজো সম্মান। কে পেল এবারের গৌড়বঙ্গের সেরা পুজো সম্মান জানতে চোখ রাখুন আরসিটিভির পর্দায়, ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে। আরসিটিভি সংবাদ গৌড়বঙ্গের সেরা পুজো, নিবেদক বসন্ত স্টোর্স, সহযোগী নিবেদক মহাবীর জুয়েলারি।